আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাইভেট স্কুল 24 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এসএসসি ও এইচএসসি 2022 কত নম্বর পেলে এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি এবং ডি? ইতোমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চেয়েছে যে নতুন মানবণ্টনে কত নম্বর পেলে কোন গ্রেড হবে, অর্থাৎ এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি এবং এফ কত নম্বরে পাওয়া যাবে। তো চলো দেখে নেই কত নম্বর পেলে কোন গ্রেড পাওয়া যাবে। প্রথমেই 45 নম্বরে পরীক্ষার ক্ষেত্রে কত নম্বরে কোন গ্রেড? 45 নম্বরের ভিতর 36 পেলে এ প্লাস, 45 নম্বরের ভিতর 31.5 পেলে এ, 27 পেলে এ মাইনাস, 22.5 পেলে বি, 18 পেলে সি, 15 পেলে ডি। 50 নম্বরে পরীক্ষার ক্ষেত্রে কত নম্বরে কোন গ্রেড? 50 নম্বরে পরীক্ষার ক্ষেত্রে 40 পেলে এ প্লাস, 35 পেলে এ, 30 পেলে এ মাইনাস, 25 পেলে বি, 20 পেলে সি এবং 17 পেলে ডি। এবং তোমাদের 55 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে কত নম্বরে কোন গ্রেড পাবে? এক্ষেত্রে 55 নম্বরের ভিতর 44 পেলে এ প্লাস, 55 নম্বরের ভিতর 38.5 পেলে এ, 55 নম্বরের ভিতর 33 পেলে এ মাইনাস, 27.5 পেলে বি, 22 পেলে সি এবং 19 পেলে ডি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 45, 50 এবং 55 নম্বরের ক্ষেত্রে তোমাদের গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা সম্পর্কে সকল ধরনের প্রশ্নের উত্তর এবং আপডেট নিউজ পেতে আমাদের প্রাইভেট স্কুল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো।